আকাশে তুমি গিলা জিও না তো একলা, এখনি নামবে অন্ধকার। প্রভাত বন্ধুরা, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আসলে কি বলতো, এত গরমে যখন সবাই হাঁসফাঁস করছে, সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখি আকাশটা মেঘলা হয়ে রয়েছে, মনে খুব ভালো লাগে যে না, এই হয়তো বৃষ্টি নামবে, এই হয়তো বৃষ্টি নামবে। সেই আশা নিয়েই আজকের দিনটা শুরু করলাম ও আজকের ব্লগটাও শুরু করলাম। দেখো ফ্রেন্ডস, চাটা তো খাওয়া হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, এখন সবজি কুটতে বসেছি। তা অনেকদিন ধরে এই গরমের জন্য না মাছ মাংস কিছুই আনছে না, না করে দিয়েছি, ছেলেরাও খেতে চাইছে না। তো আজকে তো বৃহস্পতিবার, হাজব্যান্ডকে বললাম তুমি কি দোকান খুলবে, ও বললো হ্যাঁ দোকানের একটু কাজ আছে, দোকান খুলবো। তা বললো তাহলে একটু বাজারের দিকে যাই, একটুখানি যা হোক নিয়ে আসে। আর বললাম তাহলে একটু চিকেন নিয়ে আসো, তো সবজি টবজি কিছু বাজার করবে না, শুধু চিকেন আনতে গেছে। তা দেখলাম এক ট্রে আবার ডিম নিয়ে এসছে। তা বললাম এত গরমে এতগুলো ডিম নিয়ে এসছো, বলো ফ্রিজে রেখে দাও। তা যাই হোক, তা আমি সবজি কুটতে বসেছি, তার মধ্যে দেখো সকাল থেকেই তো মেঘলা করে রয়েছে, একদম ঘর অন্ধকার, কিন্তু বাইরে আলো, মানে এখনও সেই রোদের তাপটা রয়েছে, মানে রোদ নেই ঠিকই, তাপটা রয়েছে, প্রচণ্ড গরম লাগছে, আর তার মধ্যে কারেন্ট অফ। রান্না করতে করতে বা সবজি কুটতে কুটতে গিয়ে যে একটু ফ্যানের হাওয়া খাবো সেটাও হবে না, সকাল থেকে কারেন্ট অফ। তাই চিকেনের জন্য আমি একটু সবজি ই করলাম, কাটলাম, ভেবেছিলাম এমনি কষা কষা করবো, কিন্তু সোনু বলছে যে না ও খাবে না, ও স্যুপের মতন করলেই খাবে। ওই জন্য ভাবলাম যে স্যুপও না ঠিক, মানে স্ট্রু টাইপেরও না, আর কষা কষাও না, একটু ঝোলঝোলই করবো, অল্প তেল ঝাল মশলা দিয়ে। আর এই দেখো আমের অবস্থা, দেখো কাঁচা আম কাটছি, হলুদ হয়ে গেছে। শান বললো আমের টক করতে একটু, তা আমের টক করবো, আর ডাল করবো একটুখানি। তা চিকেনটা আনতে গেছে, এখনও আনেনি, তো আমি সবজি টবজিগুলি পেঁয়াজ আদা রসুন সব কেটে কুটে রাখলাম। ভাত হয়ে গেছে, আর একটু রুটি করব, রুটি নিয়ে যাবে আমার হাজব্যান্ড। দেখো ফ্রেন্ডস, একদিকে তো আমটকটা বসিয়ে দিয়েছি, আরেকদিকে বসিয়েছি সবজিগুলো সেদ্ধ। সবজিগুলো সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর মসুর ডালটাও ভিজিয়ে দিয়েছি এখানে। আর আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, তোমাদের বললাম আগে তো গেছে মুদি দোকানে, ডিম টিম নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে, আর এখন গেল বাজারে। আমি ভাবলাম কি চিকেনটা নিয়ে আসবে, নিয়ে এসছে মাছ দু রকমের, তোমাদের দেখাচ্ছি। আবার গেল এখন চিকেন আনতে, চিকেনটা আমি আগে রান্না করব, ও গেল সবার পরে আনতে, এদিকে দোকানে যাবে, এসেই আমাকে তাড়া দেবে, হয়েছে হয়েছে, তোমাদের দেখাচ্ছি কি মাছ এনেছে। দেখো এখানে এনেছে বড় বড় চিংড়ি, আর এখানে এনেছে কাতলা মাছ, আর এই যে একটা ডিম নিয়ে এসছে। এই যে দেখো সবার শেষে গিয়ে চিকেনটা নিয়ে এসছে। রান্না তো করব, কিন্তু কারেন্ট তো অফ, মশলা কী করে করব, লাস্টে শিলনোড়ায় বাড়তে হলো, তাড়াতাড়ির সময় আরও দেরি হয়ে যায়। দেখো ফ্রেন্ডস, এদিকে আমি বসিয়ে দিলাম সবজিটা নামিয়ে দিয়ে, মানে সবজি সেদ্ধটা নামিয়ে দিয়ে বসালাম মসুর ডাল, আর এদিকে বসালাম চিকেনটা। তোমাদের বললাম না চিকেনটা এনে দিয়েই বলছে যে হয়ে গেছে তোমার, হ্যাঁ সবার লাস্টে নিয়ে আসলে, যেটা আগে আনার কথা ছিল ভুলেই গেছে, কিনে ফেলে রেখে চলে এসছে, পরে আবার গেল আনতে, যেটা রান্না করবো সেটা সবার লাস্টে নিয়ে আসলো। তা বসিয়েছি, হয়ে গেলেই তারপরে খেতে দেবো, বাবা এত গরম লাগছে, তার মধ্যে মশলা করতে পারলাম না, শিলনোড়ায় বাটলাম। দেখো চিকেনটা আমার হয়ে গেছে, এখানে বাটার গোলমরিচ দিয়েই পাতলা করে ঝোল করেছি, ভেজিটেবিল দিয়ে, এখানে আমটক আর এখানে ডাল। ডালটা যদিও এখনও ফুটছে, এখন সোমবার দিলাম সবে, তারপরে আটা মেখে রুটি করে নিলাম। আমার হাজব্যান্ড দোকানে চলে যাওয়ার পর আমি দেখো মাছ টাছগুলো ধুয়ে বক্সে ভরে নিয়েছি, এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। ফ্রেন্ডস, সন্ধ্যে হয়ে গেছে, কি হয়েছে জানো, সকালবেলা তো তাড়াহুড়ো করে রান্নাবান্না করে দিলাম আমার হাজব্যান্ডকে, দেখে চারটের সময় চলে এসছে। আমি বললাম কি ব্যাপার, তুমি দোকান খোলোনি? বলে
মানে দোকানের তিনজন স্টাফ, তিনজনের মধ্যে দুজন আসেনি, তা আর একজন ছিল, তা দোকানের কাজগুলো শুধু করিয়েছে যেগুলো করার কথা ছিল, আর দোকান আর খোলেনি। বলে আমরা দুজন কি করব, আর এত যা গরম, কোনো কাস্টমারও নেই, ঠিক আছে আজকে যখন ছুটির দিন ছুটিই থাক। তা ওই জন্য দোকান খোলেনি। দেখি চারটার সময় চলে এসছে, এসে গাটা ধুয়ে একটুখানি বিশ্রাম করলো, করে এখন সন্ধে হয়ে গেছে, এখন ছেলেরা খেলতে গেছিলো, ওরা আসলো, বললো একটুখানি টিফিন করে দাও, খিদে পেয়েছে। তাই বসিয়েছি আমি নুডলস, নুডলস বসিয়েছি ছেলেদের একটুখানি নুডলস বানিয়ে দিয়ে। তো হাজব্যান্ড বললো চলো বাইরের দিকে একটুখানি কয়েকটা কাজ আছে ওটাও সেরে আসি, হ্যাঁ, আর একটু ঘুরেও আসি, যা গরম লাগছে ঘরে, হ্যাঁ, যাই হোক, বলছে ভালো লাগছে না, চলো ঘুরে আসি, ঘরে কি করব। তাহলে ঠিক আছে একটু রেডি হই, তো ছেলেদের একটু টিফিন করে দিচ্ছি, ওরা যাবে না, তো টিফিনটা করে দিই, দিয়ে তারপরে বেরোবো দুজনে। তো ফ্রেন্ডস, দুজনে বাইরে বেরিয়েছে তো ঠিকই, কাজ হাতে নিয়ে বেরিয়েছি, ঘোরা মানেই ওই কাজ, কাজও হবে ঘোরাও হবে। তা দুজনে বেরিয়েছি, কিছু কিছু কাজ সারলাম, আর ছুটির দিনেই বেশি কাজ থাকে, যাই হোক ঘুরে টুরে একটু ফুচকা খেলাম। আমার হাজব্যান্ডও ফুচকা খেতে খুব ভালোবাসে, ওর জন্য দুজনে মিলেই যখন বেরোই দুজনে মিলেই ফুচকা খাই। আর ছেলেদের জন্য নিয়ে গেলাম কাঁচা ভুট্টা, আর কিছু সবজি বাজারও করলাম। দেখো ফ্রেন্ডস, নটার মধ্যেই বাড়িতে চলে এসেছি, এসে হাত মুখটা ধুয়ে নিলাম, আর প্রথমে ভাবছিলাম বাইরে বেরোবো কি না, যা গরম, মানে ঘরে যা হোক তা হোক, গরম হলেও যা খুশি তাই পরে রইলাম, ঠিক আছে বাইরে বেরোতে গেলে তো একটু তো ভালো জামাকাপড় পরতে হয়, সেগুলো পরে যে বাইরে বেরোবো, মানে যেহেতু আমরা ঘরে থাকি তো আমাদের মানসিকতাটাই এরকম হয়ে গেছে, কি বলতো, যে আবার জামাকাপড় পরবো, আবার বাইরে বেরোবো। কিন্তু এই যে বাইরের থেকে ঘুরে আসলাম, মনটাও ভালো লাগলো, আর বাইরে কিন্তু হাওয়া আছে, মানে ঘর থেকে বাইরে হাওয়া বেশি, ঘরে যা গরম। দেখো ফ্যানের হাওয়া তো সবসময় গায়ে লাগছে, আর ফ্যানগুলো তো সারাদিন ঘুরছে, ওদেরও তো একটু বিশ্রাম চাই, ওরাও ক্লান্ত হয়ে পড়েছে। তা বাইরের হাওয়াটা অনেক সুন্দর, আর যাদের এসি আছে তারা তো মনে হয় এসির থেকে বেরোতেই চায় না, মানে সবসময় যেন ওইখানেই বসে সব কিছু করে, এমন অবস্থা। যে যাই হোক, আমাদের নেই এসি, আমরা অতটা বুঝতেও পারি না, আর ওটাতে থাকাও তো সবসময় ভালো না, না এই কারণ সবসময় তো আর এসিতে বসে থাকতে পারবে না, ওখান থেকে তোমাকে অন্য জায়গায় যেতেই হবে, তুমি উঠে তোমাকে অন্য জায়গায় কিছু করতে যেতেই হবে। তা ওই জন্য কী বলতো, ওটাতে আরও বেশি মানে ঠান্ডা গরমে না শরীরটা খারাপ হয় বেশি। আর এমনি ফ্যানের হাওয়া খাও, ঠিক আছে, ফ্যানের হাওয়াতে অত অসুবিধা হয় না, মানে টেম্পারেচারটা নর্মালি থাকে, বাইরে অতিরিক্ত গরম দিনের বেলায় বিশেষ করে বেশি গরম থাকে, রাত্রের বেলায় মোটামুটি ঠিকই আছে। তো যাই হোক, দোকানের কাছে গেলাম, মানে আমাদের দোকানের সামনে গেলাম, দোকান তো বন্ধ, আর আমাদের দোকানের পাশেই ইলেকট্রিকের দোকান আছে, মানে কিছু হোক চাই না হোক এই গরমে ফ্যান বিক্রি হচ্ছে, মানে কি বলবো, সে ছোট বলো বড় বলো স্ট্যান্ড ফ্যান বলো, মানে প্রচুর ফ্যান বিক্রি হচ্ছে, হ্যাঁ, মানে এক একটা সময় থাকে না, যেমন আমাদের পুজোর সময় বিক্রিবাটা অন্যরকম থাকে, আবার এই সময়টা এত গরমে ফ্যান বলো এসি বলো এগুলো প্রচণ্ড বিক্রি হয়। যাই হোক, দোকানের সামনে গেলাম, তারপরে একটু ফুচকা খেলাম, তারপরে একটু আবার আমার হাজব্যান্ড বললো চলো একটুখানি বাজার করে নিই, বাজার দেখলো সামনে, বাজার বলতে ওই আসছিলাম রাস্তার পাশেই বসেছে, তা ওখান থেকে আবার কিছু সবজি বাজার নেওয়া হলো, তারপরে কিছু কিছু কাজ সারলাম, ওরও দরকার ছিল, হ্যাঁ, অনেক জায়গায় গেছি, মানে গিয়ে কাজগুলো সারা হলো, তো সেরে চলে এসেছি, তাড়াতাড়ি নটার মধ্যে চলে এসেছি, তা ঘুরে আসলাম, ভালোই লাগলো। ও বলছিল বটে চলো, আমি বলছিলাম না যাব না, হ্যাঁ, তারপরে দেখলাম না একটা দিন ছুটি একটু বেরোই, যখন ও বলছে এটা কি আর হাতছাড়া করা যায়, তা ওর সঙ্গে বেরোলাম, বেরিয়ে ঘুরেও আসলাম আর টাকাটাও করে আসলাম। তো রান্না তো করার নেই, রান্না সব করাই আছে, বার করবো একটু পরে, আর ছেলেদের তো টিফিন করে দিয়ে গেছি,
আমরাও একটু ফুচকা খেয়ে আসলাম। যাই হোক, সব কিছু মিলিয়ে ভালোই কাটলো। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।